ফ্ল্যাট ভর্তি ডলার আর ডলার। বিবিসি। নাইজেরিয়ার লাগোস শহরে একটি ফ্ল্যাট থেকে 4,43,00,000 মার্কিন ডলারের করকরে নোট উদ্ধার করা হয়েছে। পাওয়া গেছে 2,30,00,000 নাইরা, নাইজেরিয়ার মুদ্রা ও 27,800 ব্রিটিশ পাউন্ড। এ ঘটনায় দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ প্রধান আওকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দিয়েছে প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি। নাইজেরিয়ার দুর্নীতি দমন বিভাগের কর্মকর্তারা ফ্ল্যাটটিতে বিপুল অঙ্কের ওই অর্থের সন্ধান পান বলে জানিয়েছে প্রেসিডেন্টের দপ্তর। এ অর্থ ওকের নেতৃত্বাধীন গোয়েন্দা সংস্থার মালিকানায় ছিল বলে জানা গেছে। গোয়েন্দা সংস্থাটি কীভাবে এত অর্থের মালিক হলো তা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা কর্মকর্তারা স্থানীয় গণমাধ্যমকে বলেন, গোপন অভিযান চালাতেই ফ্ল্যাটটিতে ওই অর্থ জড়ো করা হয়। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন।